এক সময়ের কথা যখন শীলা নিজের ননদ জয়ার বিয়ের ব্যবস্থায় ব্যস্ত থাকে। ও মেহেন্দি লাগানোর জন্য একটা লোককে বুক করে আর বাড়ি গিয়ে জয়াকে এই সম্বন্ধে জানায়। জয়া জেনে অনেক খুশি হয়ে যায় যে তাকে তার বিয়েতে সবচেয়ে সুন্দর মেহেন্দি লাগানোর জন্য কোনো লোক আসবে। সবাই বিয়ের ব্যবস্থায় লেগে যায়, আর কিভাবে যে পুরো সপ্তাহটা পেরিয়ে যায় বোঝাই যায় না। মেহেন্দি লাগানোর রাতে সবাই নাচ গানে মগন থাকে, তখনই কবিতা বলে, এই শীলা, ওই মেহেন্দিওয়ালা কখন আসবে? একে সে একা আর আমরা এতজন আছি, ও কবে যে আসবে আর কবে মেহেন্দি লাগাবে? আরে আমি কথা বলে নিয়েছি তার সাথে, ও এক্ষুনি চলে আসবে। তোমরা চিন্তা করো না, সবাই মেহেন্দি লাগাবে আর খুব সুন্দর। মনে রাখবে, সবাই নাচতে গাইতে থাকে তখন মেহেন্দি লাগানোর জন্য লোকটা আসে। হ্যাঁ ম্যাডাম, আমি এসে গেছি, এখন জনে জনে সবাই এসে পড়ুন। দাদা, আপনি সবার আগে নববধূকে মেহেন্দিটা লাগান, তারপরে আমরা সবাই লাগাবো। তারপর জয়া এসে বসে পড়ে আর মেহেন্দি লাগানোর লোকটা তাকে মেহেন্দি লাগাতে শুরু করে। দাদা, এমন মেহেন্দি লাগাও যাতে সবাই দেখতেই থাকে, আমার মেহেন্দিটা কিন্তু সবার চেয়ে আলাদা আর সুন্দর হোক। আরে চিন্তা নেই ম্যাডাম, এমন মেহেন্দি লাগাবো, এমন মেহেন্দি লাগাবো, আপনি কখনো ভুলবেন না। লোকটা জয়ার হাতে মেহেন্দি লাগানো শুরু করে, ও এত সুন্দর একটা ডিজাইন বানায় যে সবাই ওটাকে দেখতেই থাকে। লোকটার হাত মেশিনের মতো দ্রুত চলতে থাকে আর ও তাড়াতাড়ি জয়ার দুটো হাতে মেহেন্দি লাগিয়ে দেয়। মেয়েকে মেহেন্দি লাগিয়ে ফেলেছি, এখন আপনারা জনে জনে সবাই এসে মেহেন্দিটা লাগিয়ে নিন তো। এসো তোমরা সবাই, এক এক করে সবাই মেহেন্দি লাগিয়ে নাও, সবার পরে আমিও লাগিয়ে নেব, এখন অনেক কাজ আছে। লোকটা সবার হাতে মেহেন্দি লাগিয়ে হঠাৎ ওখান থেকে চলে যায় আর শীলার মেহেন্দিটা রয়ে যায়। শীলা যখন কাজ সারিয়ে আসে তো মেহেন্দিওয়ালা ওখানে থাকে না। আরে ওই লোকটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, আমার তো মেহেন্দি লাগানো হয়নি। শীলা ওকে চারিদিকে খোঁজে কিন্তু খুঁজে পায় না। তখনই জয়া তাকে নাচের জন্য ডেকে নেয়। জয়া পাগলের মতো নাচতে থাকে যেন তার কোনো হুঁশই থাকে না। আরে শীলা, তোর ননদের কি হয়েছে? দেখ কেমন অদ্ভুতভাবে নাচছে। হ্যাঁ রে, ঠিক বলছিস। শীলা জয়াকে থামাতে যায় কিন্তু সে রেগে শীলার দিকে তাকায় আর তাকে বকা দিতে লাগে। এইসব দেখে সবাই অবাক হয়ে যায়। হায় রে, জয়া নিজের বুর্দির সাথে কেমনভাবে কথা বলছে! হলো কি ওর রে? কি জানি, দেখ কেমন পাগলের মতো নেচে যাচ্ছে। কারুর কথা শুনে জয়া থামে না, ও বারবার নিজের মেহেদির দিকে তাকিয়ে পাগলের মতো নাচতে থাকে। নাচতে নাচতে অবশেষে ও ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। শীলা আর বাকিরা ওকে তোলে আর একটা বিছানায় শুইয়ে দেয়। জয়া অজ্ঞান পড়ে থাকে, তখনই শীলার খেয়াল তার মেহেন্দির দিকে যায়। জয়ার মেহেদি থেকে তো রক্ত বেরোচ্ছে। কি বলছো বৌমা, এটা কি করে হতে পারে? আরে হ্যাঁ রে, সত্যি জয়ার মেহেদি থেকে তো রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি ওর হাতটা ধুতে হবে। জয়ার মা তাড়াতাড়ি বালতি ভরে জল আনে আর সেটাতে তার হাত ধুইয়ে দেয়। হাতটা ধোয়ার পর তার মেহেন্দির ডিজাইনটা পাল্টে গিয়ে থাকে। তার হাতে আজব চিহ্নগুলো থাকে, যেমন একটা পুতুল, কলস, খুলি আর একটা ভূতের চেহারা। এইসব দেখে ওখানে দাঁড়ানো সব লোকেদের অবস্থা খারাপ হয়ে যায়। ততক্ষণে জয়ার জ্ঞান ফিরে আসে আর ও উঠে পাগলের মতো আচরণ করতে লাগে। আমার বিয়ে আছে, আমার বিয়ে আছে, আজকে আমার বিয়ে। আমার বরকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, আমি আমার বরের কাছে যেতে চাই এক্ষুনি। কোথায় গেল? এখন তো এখানেই ছিল। জয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর পরের দিনই তার বিয়ে থাকে, তাই সবাই চিন্তিত থাকে। শীলা তাড়াতাড়ি একটা ডাক্তারকে ডাকে আর উনি তাকে কিছু ওষুধ আর ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যান। কিন্তু এখনও চিন্তা শেষ হয়নি। এবার বাকি মহিলারাও জয়ার মতো আচরণ করতে শুরু করে। সবার হাত থেকে রক্ত ঝরতে থাকে, শুধু একা শীলাই থাকে যার হাতে মেহেন্দি লাগেনি আর সে সাধারণ আচরণ করতে থাকে। এইসব সে মেহেন্দিওয়ালার কাজ মনে হয়। এইভাবে সবার হাত থেকে রক্ত ঝরা আর পাগলের মতো আচরণ করা, তাছাড়া ওই লোকটা টাকা না নিয়ে চলে গেল, এইভাবে আবার কে করে? আমাকে তাকে এক্ষুনি খুঁজতে হবে, নইলে জয়ার বিয়ে তো বিপদে পড়ে যাবে। শীলা তখনই রাতে মেহেন্দিওয়ালা লোকটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ও দূরে সেই লোকটাকে যেতে দেখে আর ও তার পিছু নেয়। লোকটা দূরে একটা মেহেন্দির বাগানে গিয়ে দাঁড়িয়ে যায়। তারপর ও যখন ঘোরে তো তার চেহারা দেখে শীলা স্তব্ধ হয়ে যায়। সেই লোকটা একটা ভূতে পরিণত হয়ে যায়। হে ভগবান, এই লোকটা তো একটা ভূত! মানে এই ভূতের কারণেই আমার ঘরে এইসব হচ্ছে। শীলা লুকিয়ে ভূতটাকে দেখতে থাকে। ওই ভূতটা বাগান থেকে মেহেন্দির পাতাগুলো তুলতে লাগে। অনেকগুলো পাতা তুলে ও সব নিয়ে একটা জায়গায় বসে পড়ে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মেহেন্দি থেকে! এবার পরশু দিন
এই মেহেন্দিটা পায়েলকে লাগাবো আমি। পায়েল? এ কি সেই পায়েল যার বিয়ে দুদিন পরে আছে আর যে আমাদের পাড়ায় থাকে? হে ভগবান, এবার কি করি, কি করে সব ঠিক করি। শিলা ওখানে দাঁড়িয়ে ভূতকে দেখতে থাকে। ভূতটা সব মেহেন্দি তৈরি করে একটা কলসে ভরে ওখান থেকে চলে যায়। ভূতের যাওয়ার পর শিলা সেই কলসের কাছে যায়। ও যেই কলসটা তোলে তখনই ভূত পেছন থেকে চলে আসে। কে কে সে যে আমার বাগানে ঢুকেছে? কে তুই? তুই তো সেই মহিলা যার বাড়িতে কাল বিয়ে। কিন্তু কাল তো বিয়ে আর হবে না, তাই না? বিয়েটা নিশ্চয়ই হবে, আমি ওটা থামাতে দেব না। আমার ননদের আর বাকি সব মহিলাদের এই অবস্থা তোমার মেহেন্দির কারণেই হয়েছে না? কিন্তু এবার আমি সব ঠিক করে দেব। আমার ননদের বিয়ে নিশ্চয়ই হবে, আর কালকেই হবে। আমি যাকে একবার মেহেন্দি পরিয়ে দিই সে পুরোপুরি পাগল হয়ে যায়। আর কাল তো বিয়ে, কাল তো অবস্থা খারাপ হবে, তুই শুধু দেখতে যা। এমন কি হবে কালকে বলো আমাকে, আমি কাউকে কিছু হতে দেব না। আমি তোমাকে আর কাউকে মেহেন্দি লাগাতে দেব না, অন্য কোনো নববধূর সাথে এটা হবে না। ভূত এটা শুনেই রেগে লাল হয়ে যায় আর শিলাকে তুলে দূরে ফেলে দেয়। শিলা দূরে মেহেন্দির বাগানে গিয়ে পড়ে। সে মাথায় এত জোর আঘাত পায় যে তখনই অজ্ঞান হয়ে যায়। আমাকে আটকানোর জন্য কেউ জন্মায়নি, কেউ আটকাতে পারবে না আমাকে। ভূত ওখান থেকে চলে যায় আর শিলা ওখানে অজ্ঞান পড়ে থাকে। শিলার ননদের আর বাকি সব মহিলাদের অবস্থা আরও খারাপ হতে থাকে। সবার পরিবারের লোকেরা তাকে সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওরা বুঝতেই পারে না যে তাদের বউয়ের কি হয়েছে। পরের দিন হয়ে যায়। শিলার যখন জ্ঞান ফেরে তো সে নিজেকে মেহেন্দির বাগানে পায়। সকাল হয়ে গেল, আমি এখানে আছি, আজকে তো জয়ার বিয়ে, বাড়িতে কি জানি কি অবস্থা আছে, আমাকে কিছু করতে হবে। শিলা ছুটে যায় আর একটা বাবার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কি হয়েছে মা, এরম ভাবে দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি জানো না এটা মেহেন্দির বাগান, আর এই বাগানটা ভূতুরে। আমি জানি বাবা, তাই আমি চিন্তিত আছি। এই বাগানে যে ভূতটা থাকে সে মহিলাদেরকে এই বাগানের মেহেদি লাগিয়ে পাগল করে দেয়। ও আমার ননদকেও পাগল বানিয়ে দিয়েছে। আমার ননদের আজকে বিয়ে আছে আর তার সাথে যারা মেহেদি লাগিয়েছে সবার একই অবস্থা। এইভাবে তো আমার ননদের বিয়ে আটকে যাবে, আমি কি করি বাবা? বাবা শিলাকে ভূতকে শেষ করার উপায়টা জানায়। তারপর শিলা ছুটে নিজের বাড়ি যায়। ওখানে জয়া পাগল হয়ে থাকে আর নিজের হাতগুলোকে ঘষতে থাকে। আমি এসে গেছি জয়া, আমি এসে গেছি, দাও দেখাও নিজের হাত। অনেক কষ্টে শিলা জয়ার হাতে সেই ছাইটা ঘষে দেয়। তারপর জয়া শান্ত হয় আর নিজের হাতকে ঘষা বন্ধ করে। তারপর ও নিজের বান্ধবীদের ঘরে গিয়ে তাদের হাতেও সেই ছাইটা ঘষে দেয় আর তারাও শান্ত হয়ে যায়। তারপর শিলা সোজা পায়েলের ঘরে যায়। ও পায়েলকে সব ঘটনাটা বলে। না, এটা কোনোদিন করো না। দেখো, আজকে আমার ননদের বিয়ে আছে, তারপর ও কালকে তোমাকে মেহেন্দি লাগাতে আসবে, সেটাই সুযোগ হবে তাকে ধরার। কিন্তু কি করে, ওটা আমি কালকে বলবো, এখন আমাকে যেতে হবে, আমার ঘরে বিয়ে। জয়া আর বাকি মহিলারা একদম ঠিক হয়ে থাকে আর জয়ার বিয়ে ঠিক করে হয়ে যায়। পরের দিন শিলা পায়েলের ঘরে যায় আর সেই ভূতের অপেক্ষা করে। শিলা একটা জায়গায় লুকিয়ে যায় আর তখনই সেই মেহেন্দিওয়ালাটা আসে। হ্যাঁ বসুন, আমি আপনাকে মেহেন্দি লাগিয়ে দিই। না, লাগাবে না ও মেহেন্দিটা, আমরা জানি তুমি কে। রেগে সেই মেহেন্দিওয়ালা ভূত নিজের আসল রূপে চলে আসে। তোকে আমি ছাড়বো না। তুই আমার কোনো ক্ষতি করতে পারিস না। ভূত শিলাকে মারার জন্য এগোয়, কিন্তু তখনই শিলা তার মেহেন্দিটা তাকেই ঘষে দেয়। তুই এটা কি করে ফেললি রে মেয়ে? ভূত জোরে চিৎকার করতে লাগে। আমি জেনে গেছি যে যে মেহেন্দি নিয়ে তুই মহিলাদের জীবন নষ্ট করছিস সেটাই তোর মৃত্যুর কারণ হবে। মেহেদির কারণে ভূতের শরীর পুড়তে লাগে আর কিছুক্ষণে ও পুড়ে ছাই হয়ে যায়।